শালার মারবো এখানে লাশ পড়বে ওই শ্মশানে ওই তুই কে সাহসটা কি তো আমাদের সামনে এসে নামটা শুধু বল প্রেম প্রেম আমার নাম মানুষের উপকার করাই আমার কাম এবার বল ওকে দৌড়াচ্ছিস কেন একটু এনজয় করব বলে এনজয় কখনো জোর করে হয় না এনজয় হয় একে অপরের মনের মিলে কিন্তু তোরা ওকে যেভাবে দৌড়াচ্ছিস তাকে এনজয় বলে না বলে কিন্তু আমার সামনে একটা মেয়েকে করবি সেটা কিভাবে সহ্য করি বল কি বলতে চাস তুই ভারতের ফাটাকেষ্ট ছবি দেখেছিস যদি দেখে থাকিস তাহলে আমার কিছুই বলার নেই আর যদি না দেখে থাকিস তাহলে ওই ফাটাকেষ্ট ছবির কিছু অংশ আজ আমি তোদেরকে দেখাবো শালার মারবো এখানে লাশ পড়বে ওই শ্মশানে তোদের লাশগুলো শ্মশানে নয় তোদের লাশ পড়বে সোজা কবরস্থানে আর কোনোদিন যদি গ্রামের কোনো মেয়ের দিকে হাত বাড়ানোর চেষ্টা করেছিস তাহলে আজকের দিনের কথাটা প্রতি মুহূর্তে মনে রাখিস এই তোকে না কতদিন বলেছি তুই একা একা ঘর থেকে বের হবি না আমি তো ঘর থেকে একা একা বের হতেই চাই না কিন্তু তুই তো সেই ব্যবস্থা করছিস না মানে মানেটা কি আজই বলবো বল বলবো আরে বল না এ মানে সত্যি বলবো বল সত্যিই বলবো দেখ চমকি তুই তোর বলা নিয়েই থাক আমি আসি আরে ধ্যাত কবে যে তোর আর আমার বিয়ের কথাটা বলবো সাহসই পাচ্ছি না এ কি ম্যাডাম আপনি ইউ আর আন্ডার অ্যারেস্ট আই লাভ ইউ ম্যাডাম শাট আপ ছয় ছয়টা মানুষকে কুত্তার মতো মেরে তুমি আমার সাথে ইয়ার কি মারছো দেখুন ম্যাডাম একটা আইনের মানুষ হয়ে যদি আপনি জানোয়ারকে মানুষ বলেন তাহলে মানুষ কি করে চিনবেন ম্যাডাম আই সি মানুষ চেনার অভিজ্ঞতাটা না হয় থানায় গিয়ে তোমার কাছ থেকে শিখে নিব থাক এখানে এই ম্যাডাম এখনো বলছি আপনি আমাকে ছেড়ে দিন তা না হলে ওদের মতো আপনাকেও কি বললে আপনি হয়তো আমার বাবাকে চেনেন না এই গ্রামের এমন কোনো মানুষ নেই যে আমার বাবাকে না চেনে আচ্ছা আর আমার বাবার নাম শুনলে একজন অসুস্থ মানুষও সুস্থ হয়ে যায় এই তুমি কাকে ভয় দেখাচ্ছো তোমার বাবাকে ডিআইজি নাকি কোনো পুলিশ কমিশনার না ম্যাডাম মুই হইলাম কেরামত আলী কবিরা তই ও যে কইছে অসুস্থ মানুষ সুস্থ হয় কথা কিন্তু একেবারে খারাপ কাটে ম্যাডাম যেমন আপনার মাজায় ব্যথা বুকে ব্যথা প্রেম প্রীতি করি যে ধরে খাইতেন হ্যাঁ মুই ঠিক করি তার মানে ও আপনার ছেলে ও কথা কইলে ভুলই বিয়া নেই কয়েন আল্লাহর মাল মুই তো বাপ নামের উসিলা মাত্র এবার বলুন আমি আপনার জন্য কি করতে পারি ম্যাডাম দয়া হরি আমার পোলাডার যদি ছাড়িয়ে দেন হেইলে দেখুন আপনার ছেলেকে আমি এবারের মতো ছেড়ে দিতে পারি তবে এক শর্তে ও কোন কি ম্যাডাম একটা শর্তে কাম হইবে না আর হারা শরীরে শর্ত ভরিয়ে দেবেন আহ শুনুন কোন ম্যাডাম আপনার ছেলে যেন ভবিষ্যতে আর কোনো দিন কারো সাথে গুন্ডামি আর মারামারি যেন না করে সেই ব্যাপারে আপনার ছেলেকে একটা আন্ডারটেক দিতে হবে ও কোন কি ম্যাডাম মোর ফুলার আন্ডার প্যান্ট দিয়ে আপনি কি করবেন শাট আপ আন্ডার প্যান্ট নয় বলুন আন্ডারটেকিং দিতে হবে
অর্থাৎ আপনার ছেলেকে একটা লিখিত দিতে হবে। ও কি লিখিত দেবে? আর বাপ শুদ্ধা লিখিয়ে দেবে? আপনি ভাই দেন, কোরআনে লিখতে হবে, আমি লিখিয়ে দেব। আপনার লিখিত লাগবে না, আপনার ছেলেকে লিখিত দিতে হবে। হেইলে ম্যাডাম, মুই এখন যাই, মোর আবার দুই একটা রোগী পত্র আছে তো। ঠিক আছে, আপনি আসতে পারেন। সেন্ট্রি! ইয়েস ম্যাডাম। ওকে ছেড়ে দাও। ওকে ম্যাডাম। যা, ওই ম্যাডামের আন্ডারপ্যান্টে একটা সই দিয়ে আয়। আন্ডারপ্যান্টে সই দিব মানে? আরে ম্যাডামের দারে গেলেই বুঝবি এনে, মই যাই। বলেছিলাম না ম্যাডাম, আপনি আমার বাবার ভয়ে আমাকে ছেড়ে দেবেন, হলো তো? স্ট্যান্ড আপ। স্ট্যান্ড আপ নয় ম্যাডাম, একটা সেভেন আপ হলে জোস হতো। আমি তোমাকে দাঁড়াতে বলছি আর তুমি সেভেন আপ খাবে? জি। দাঁড়াও, দাঁড়াও বলছি। জি, ঠিক আছে। এই নাও, এখানে একটা সই করো। থ্যাংক ইউ। আই লাভ ইউ। হোয়াট? ইংরেজিটা আমার চাচাই শিখিয়েছে। আসি ম্যাডাম। মিস্টার প্রেম, তোমার পরিচয় আমি পেয়ে গেছি, কিন্তু এখন আমার জানতে হবে তুমি যাদেরকে মেরেছো তারা আসলে কার লোক।